বন্ধুরা, আমি তথাগত, তোমাদের কাছে তথাগত ফরএভার ইউটিউব চ্যানেল। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি এন্ড গেম নিয়ে, অর্থাৎ অ্যাভেঞ্জার এন্ড গেম যে মুভিটা আসতে চলেছে, অর্থাৎ যে অ্যাভেঞ্জার এন্ড গেমটা আসতে চলেছে এটা সকলে কিন্তু জানে যে এই মুভিটা আসতে চলেছে। কিন্তু তার আগে শোনা গেল নাকি এবার ভারতীয় ফ্যানদের জন্য আলাদা করে এক বিশেষ গানের কিন্তু সঙ্গীত পরিচালনা করতে চলেছেন বিশ্ববিখ্যাত কিন্তু আমাদের অর্থাৎ ইন্ডিয়ান এ আর রহমান। এ আর রহমান কিন্তু এই মুভিতে একটি গান রচনা করেছেন যা কিন্তু আসতে চলেছে কিন্তু খুবই শিগগিরই, এমন কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ স্ল্যামডগ মিলিয়নের পর জয় হে যে গানটি তিনি গেয়েছিলেন সেই গানের সুরের, অর্থাৎ সেই সুরের জন্য কিন্তু সব পৃথিবী বিখ্যাত হয়েছিল সেই গানটি। তার ফলে কিন্তু এমন একটি পর্যায়ে এসেছে যে এন্ড গেমের এমন একটি গান তিনি গাইতে চলেছেন। এবার সেই এন্ড গেমের কিন্তু অর্থাৎ অ্যাভেঞ্জারের কথা মাথায় রেখে, অর্থাৎ ভারতীয়দের ফ্যানদের কথা মাথায় রেখে কিন্তু এমন একটি গান কিন্তু আসতে চলেছে আমাদের সামনে। এবং এই যে গানটি, এই গান কিন্তু আসতে চলেছে আমাদের পয়লা এপ্রিলে কিন্তু মুক্তি পেতে চলেছে এই গানটি। আর এই গানটি কিন্তু আসবে আমাদের তামিল, তেলেগু এবং হিন্দিতে কিন্তু এই গানটি কিন্তু আমরা শুনতে পাবো। আর সেই জন্য কিন্তু ভারতীয় ফ্যানদের কথা ভেবে কিন্তু এ আর রহমানকে কিন্তু মার্বেল ইন্ডিয়া কিন্তু নিয়েছে, যে ভারতীয়দের ফ্যানদের যা যে মার্বেল যে এতটা পপুলার রয়েছে ইন্ডিয়াতে, সেই পপুলারিটির জন্য কিন্তু ভারতীয় ফ্যানদের জন্য কিন্তু এই উদ্যোগ নিয়েছে কিন্তু মার্বেল ইন্ডিয়া। এর আগে কিন্তু অ্যাভেঞ্জার অর্থাৎ ইনফিনিটি যে ওয়ার যে আমরা হয়েছিল সেই ওয়ারে কিন্তু ভারতে ব্যাপক পরিমাণে কিন্তু সাড়া পায়, তার ফলে কিন্তু বক্স অফিস বিশাল কিন্তু ইনকাম করেছিল ভারত থেকে। ইনফিনিটি যে ওয়ার যে মুভিটা রিলিজ করা হয়েছিল তখন কিন্তু ভারত থেকে প্রচুর টাকা ইনকাম করা হয়েছিল এই মুভিটা। সেই ইনকামের কথা মাথায় রেখে কিন্তু এই যে অর্থাৎ পরবর্তী মুভি যে মুভিটা আসতে চলেছে ইনফিনিটি ওয়ার, অর্থাৎ ইনফিনিটির ইনগেমে কিন্তু যে মুভিটা আসতে চলেছে সেই মুভিতে কিন্তু ভারতীয় মাথাদের কথা রেখে কিন্তু এই গানটি উদ্যোগ নিয়েছে কিন্তু তারা। এদিকে কিন্তু এ আর রহমান কিন্তু তিনি জানিয়েছেন যে অত্যন্ত তিনি খুশি পেয়েছেন এমন এই এই কথা শুনে। তিনি জানিয়েছেন যে তার পরিবারে কিন্তু মার্বেল ফ্যান কিন্তু প্রচুর রয়েছে এবং তাদের বাড়ি থেকে কিন্তু মার্বেলে প্রচুর ভালোবাসেন, এবং তিনি আশা করছেন যে নাকি পয়লা এপ্রিলে ছবির গান নাকি মুক্তি পেলে খুশি হবেন তার ভক্তরা তথা মার্বেল প্রেমিকরা কিন্তু এই গান শুনে। আজ কিন্তু আমার এই ভিডিওতে এইটুকুনি বলার কথা ছিল যে এই তথ্যটা এসেছে আমার কাছে, তাই আজ আমি বলে দিলাম এই ভিডিওতে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা এই তথ্যটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, যদি না লাগে তাহলে অবশ্যই আনলাইক করে দিতে পারো, কোনো ব্যাপার না। যদি আর যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করে দিও, তার সাথে কিন্তু আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি তোমরা অবশ্যই প্রেস করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওগুলি তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারো।